শুক্রবার রাত 12টা নাগাদ উলুবেড়িয়া 16 নম্বর জাতীয় সড়কের ধারে রঘুদেবপুরে একটি পেট্রোল পাম্পে চুরির ঘটনায় চাঞ্চল্য। জানা যায়, চারজনের একটি দুষ্কৃতী দল পাম্পের কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায়। পাম্পের কর্মীদের অভিযোগ, চারজনের ওই দুষ্কৃতী দল পেট্রোল পাম্পের ওই কাউন্টারে ঢুকে 190,000 টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে রাজাপুর থানার পুলিশ আসে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 12টা থেকে মানে 12:30টার মধ্যে ওইটা মানে করেছে, চারজন গোটা ছিল ওইটা, ঠিক আছে। এবারে একটা স্টাফকে আমার ওখান থেকে গান ভিড়িয়ে ঢুকে গেছে ভিতরে, এবারে ওখানেও ওই টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। 1,90,000 কাছাকাছি আছে। প্রথমে ওই সঙ্গে সঙ্গে তো সব মানে গান দেখে পুরো টাকা নিয়ে নিয়েছে, আর কিছু বলো। হ্যাঁ, যাওয়ার সময় ফায়ারিং রোডের দিকে করে যখন আমাদের লোক মানে পিছনে যেতে আরম্ভ করলো, ওরা ফায়ারিং করতে আর সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। কতজন ছিল? চারজনই দেখলাম এখানে আমাদের এরিয়াতে, তিনজন তো ভিতরে, একজন বাইরে দাঁড়িয়ে ছিল। পুলিশকে জানিয়েছিলে? সঙ্গে সঙ্গে আমাদের এসছেন, আমার বড়োবাবু এসছেন রাজাপুর থানা থেকে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে এসছেন ফোন করতে গিয়ে। এর ভিতরে ঢুকলো কী করে ওরা? আমাদের স্টাফকে বাইরে থেকে ঢুকে গেছে, আমরা একটা মানে বন্ধ রাখি, ভিতর থেকেই খুলে রেখে দিয়েছি। আচ্ছা, আমাদের গেট সবসময় বন্ধ থাকে, ভিতর থেকে গান ভিড়িয়ে খুলে নিয়েছে। বাইরে একটা স্টাফকে গান দেখি। টাকাটা কীভাবে নিল? টাকাটা এসে এখানে আমার স্টাফকে গান দেখিয়ে পুরো ড্রয়ার খুলে নিয়েছে। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দবার্তা।